আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন, এখনও ভাষা শিখতে পারছেন না, তাই খুব সহজ পদ্ধতিতে কীভাবে আরবি ভাষা শিখবেন সেটাই আমার ভিডিওটা দেখে শিখে নিন। তাই আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার দই লাগবে, এর আরবি অর্থ আনা আবগাজ্জবাদি। এখানে আনা এর বাংলা অর্থ আমার, আবগা এর বাংলা অর্থ লাগবে, জবাদি এর বাংলা অর্থ দই, অর্থাৎ আনা আবগাজ্জবাদি এর বাংলা অর্থ আমার দই লাগবে। উটের দুধ খুব ভালো, এর আরবি অর্থ হালিব জামাল বর্রা কয়েস। এখানে হালিব এর বাংলা অর্থ দুধ, জামাল এর বাংলা অর্থ উট, বর্রা এর বাংলা অর্থ খুব, কয়েস এর বাংলা অর্থ ভালো, অর্থাৎ হালিব জামাল বর্রা কয়েস এর বাংলা অর্থ উটের দুধ খুব ভালো। আমি একটি গেঞ্জি কিনব, এর আরবি অর্থ আনা ইস্তারি ওয়াহেদ পেনিলা। এখানে আনা এর বাংলা অর্থ আমার, ইস্তারি এর বাংলা অর্থ কিনা, ওয়াহেদ এর বাংলা অর্থ একটি, পেনিলা এর বাংলা অর্থ গেঞ্জি, অর্থাৎ আনা ইস্তারি ওয়াহেদ পেনিলা এর বাংলা অর্থ আমি একটি গেঞ্জি কিনব। আমি বোরখা সেলাই করি, এর আরবি অর্থ আনা খৈয়ত আবাইয়া। এখানে আনা এর বাংলা অর্থ আমি, খৈয়ত এর বাংলা অর্থ সেলাই করা, আবাইয়া এর বাংলা অর্থ বোরখা, অর্থাৎ আনা খৈয়ত আবাইয়া এর বাংলা অর্থ আমি বোরখা সেলাই করি। আমি বোরখার কাজ করি, এর আরবি অর্থ আনা চৌই শোগল আবাইয়া। এখানে আনা এর বাংলা অর্থ আমি, চৌই এর বাংলা অর্থ করা, শোগল এর বাংলা অর্থ কাজ, আবাইয়া এর বাংলা অর্থ বোখরা, অর্থাৎ আনা চৌই শোগল আবাইয়া এর বাংলা অর্থ আমি বোরখার কাজ করি। কাঠ মিস্ত্রির কাজ, এর আরবি অর্থ নাজ্জার শোগল। এখানে নাজ্জার এর বাংলা অর্থ কাঠ মিস্ত্রি, শোগল এর বাংলা অর্থ কাজ, অর্থাৎ নাজ্জার শোগল এর বাংলা অর্থ কাঠ মিস্ত্রির কাজ। পরিষ্কারের কাজ, এর আরবি অর্থ শোগল নাদাফা। এখানে শোগল এর বাংলা অর্থ কাজ, নাদাফা এর বাংলা অর্থ পরিষ্কার, অর্থাৎ শোগল নাদাফা এর বাংলা অর্থ পরিষ্কারের কাজ। আমি রুটি খাব না, এর আরবি অর্থ আনা মাফি আকুল খুবজ। এখানে আনা এর বাংলা অর্থ আমি, আক্কেল এর বাংলা অর্থ খাব না, খুবজ এর বাংলা অর্থ রুটি, অর্থাৎ আনা মাফি আক্কেল খুবজ এর বাংলা অর্থ আমি রুটি খাব না। এই জায়গার নাম কি, এর আরবি অর্থ হাদা মাকান এস ইসমু। এখানে হাদা এর বাংলা অর্থ এই, মাকান এর বাংলা অর্থ জায়গা, এস ইসমু এর বাংলা অর্থ নাম কি, অর্থাৎ হাদা মাকান এস ইসমু এর বাংলা অর্থ এই জায়গার নাম কি।
অফিস পরিষ্কার করো, এর আরবি অর্থ চৌই নাদাফা মুক্ত। এখানে চৌই এর বাংলা অর্থ করা, নাদাফা এর বাংলা অর্থ পরিষ্কার, মক্তব এর বাংলা অর্থ অফিস, অর্থাৎ চৌই নাদাফা মক্তব এর বাংলা অর্থ অফিস পরিষ্কার করো। বস কি নাস্তা খাবেন, এর আরবি অর্থ মুদির এশ আক্কিল ফুতুল। এখানে মুদির এর বাংলা অর্থ বস, এশ এর বাংলা অর্থ কি, আক্কেল এর বাংলা অর্থ খাওয়া, ফুতুর এর বাংলা অর্থ নাস্তা, অর্থাৎ মুদির এশ আক্কেল ফুতুর এর বাংলা অর্থ বস কি নাস্তা খাবেন। তুমি আগে চা নিয়ে আসো, এর আরবি অর্থ আওয়াল জিব শাহি। এখানে আওয়াল এর বাংলা অর্থ আগে, শাহি এর বাংলা অর্থ চা, জিব এর বাংলা অর্থ দেওয়া বা নিয়ে আসা, অর্থাৎ আওয়াল জিব শাহি এর বাংলা অর্থ আগে চা নিয়ে আসো। মুরগির বিরিয়ানি, এর আরবি অর্থ খেপসা দিজাজ। এখানে খেপসা এর বাংলা অর্থ বিরিয়ানি, দিজাজ এর বাংলা অর্থ মুরগি, অর্থাৎ খেপসা দিজাজ এর বাংলা অর্থ মুরগির বিরিয়ানি। আগে খাও পরে কাজ, এর আরবি অর্থ আওয়াল আক্কেল বাদেন শোগল। এখানে আওয়াল এর বাংলা অর্থ আগে, বাদেন এর বাংলা অর্থ পরে, আক্কেল এর বাংলা অর্থ খাওয়া, শোগল এর বাংলা অর্থ কাজ, অর্থাৎ আওয়াল আক্কেল বাদেন শোগল এর বাংলা অর্থ আগে খাওয়া পরে কাজ। তোমার কথা সত্য, এর আরবি অর্থ ইন্তা কালাম সা। এখানে ইন্তা এর বাংলা অর্থ তোমার, কালাম এর বাংলা অর্থ কথা, সা এর বাংলা অর্থ সত্য, অর্থাৎ ইন্তা কালাম সা এর বাংলা অর্থ তোমার কথা সত্য। তোমার কথা মিথ্যা, এর আরবি অর্থ ইন্তা কালাম খাজ্জাব। এখানে ইন্তা এর বাংলা অর্থ তোমার, কালাম এর বাংলা অর্থ কথা, খাজ্জাব এর বাংলা অর্থ মিথ্যা, অর্থাৎ ইন্তা কালাম খাজ্জাব এর বাংলা অর্থ তোমার কথা মিথ্যা। আমার কথা শুনো, এর আরবি অর্থ আনা ইসমাহ কালাম। এখানে আনা এর বাংলা অর্থ আমার, ইসমাহ এর বাংলা অর্থ শোনো, কালাম এর বাংলা অর্থ কথা, অর্থাৎ আনা ইসমাহ কালাম এর বাংলা অর্থ আমার কথা শোনো। আমার রুমে খাবার নাই, এর আরবি অর্থ হাগ্গি গুরফা মাফি আক্কেল। এখানে হাগ্গি এর বাংলা অর্থ আমার, গুরফা এর বাংলা অর্থ রুমে, মাফি এর বাংলা অর্থ নাই, আক্কেল এর বাংলা অর্থ খাবার, অর্থাৎ হাগ্গি গুরফা মাফি আক্কেল এর বাংলা অর্থ আমার রুমে খাবার নাই। আমি গাড়ি চালাতে পারি, এর আরবি অর্থ আনা মালুম সুখ সাইয়ারা। এখানে আনা এর বাংলা অর্থ আমি, মালুম এর বাংলা অর্থ জানি বা পারি, সুখ এর বাংলা অর্থ চালানো, অর্থাৎ সাইয়ারা এর বাংলা অর্থ গাড়ি। এখানে আনা মালুম সুখ সাইয়ারা এর বাংলা অর্থ আমি গাড়ি চালাতে পারি।
আমি ভালো আছি, তুমি কেমন আছো? এর আরবি অর্থ আনা কয়েস ইনতাকিফ। এখানে আনা এর বাংলা অর্থ আমি, কয়েস এর বাংলা অর্থ ভালো, ইনতা এর বাংলা অর্থ তুমি, কিফ এর বাংলা অর্থ কেমন। অর্থাৎ আনা কয়েস ইনতাকিফ এর বাংলা অর্থ আমি ভালো আছি, তুমি কেমন আছো।